প্রাধান্য রয়েছে সুফলা। আজকে আমাদের আলোচ্য বিষয় কর্ডাটা পর্ব এবং কন্ডিক্টি শ্রেণীর অন্তর্গত প্রজাতি স্কোলিওডন সুরাকন। শুরুতেই কর্ডাটা সম্বন্ধে আলোচনা। কর্ডাটা পর্ব জাতি জেনির সর্বশেষ সৃষ্টি। যাদের উন্নত সুগঠিত অন্তঃকঙ্কাল রয়েছে তাদেরকে কর্ডেট এবং যাদের সুগঠিত অন্তঃকঙ্কাল নেই তাদেরকে অকর্ডেট বলা হয়ে থাকে। কর্ডেট প্রাণীরা প্রাণীদের অঙ্গতন্ত্র বেশ উন্নত এবং জটিল ধরনের। গ্রিক শব্দ কর্ডে কর্ড থেকে এটি এসেছে। বিজ্ঞানী বেলফোর 1880 সালে সর্বপ্রথম কর্ডের শব্দটি ব্যবহার করেন। বিজ্ঞানী ল্যামার্ক মেরুদণ্ডের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে এদেরকে দুটি দলে অন্তর্ভুক্ত করেন। একটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, একটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীদের প্রাণীবিজ্ঞানীদের সুগঠিত এবং নিখুঁত দৃষ্টিতে এই কর্ডেট পর্বভুক্ত করা হয় কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে। কর্ডাটা পর্বের সদস্য প্রাণীদের অনেকগুলো সাধারণ বৈশিষ্ট্য আছে এবং গুরুত্বপূর্ণ কতগুলো বৈশিষ্ট্য আছে যা যেগুলো জীবনের যে কোনো সময়ে থেকে থাকে। পৃষ্ঠীয় দণ্ডাকৃতির নটকর্ড, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকা ছিদ্র। কর্ডেট পর্বকে কতগুলো প্রধান দলে ভাগ করা হয়েছে, মেজর সাব ডিভিশনস অফ ফাইলাম কর্ডাটা। উপপর্বসমূহ প্রোটোকর্ডাটা অ্যান্ড ইউকর্ডাটা, অ্যাক্রেনিয়াটা অ্যান্ড ক্রেনিয়াটা, অ্যাগনাথা অ্যান্ড ন্যাথোস্টোমাটা, পিসেস অ্যান্ড টেট্রাপোড, অ্যানঅ্যামনিওটা অ্যান্ড অ্যামনিওটা। কর্ডাটা পর্ব বিভিন্ন উপদলের সমন্বয়ে এবং যারা একে অপরের থেকে ব্যাপকভাবে পার্থক্যযুক্ত এবং একে অপরের সাথে বিভিন্নভাবে সম্পর্কযুক্ত। নির্দিষ্ট গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে এ পর্বকে অনেকগুলো দলে এবং উপদলে ভাগ করা হয়েছে। উপপর্বসমূহ মধ্যে আছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা যাদেরকে টিউনিকেটা বলা হয়ে থাকে, গ্রিক শব্দ অরা লেজ এবং ল্যাটিন শব্দ কর্ডা থেকে এর উৎপত্তি হয়েছে, নামটি এসেছে। এদের মধ্যে তিনটা শ্রেণী আছে, ক্লাস অ্যাসিডিয়াসিয়া, ক্লাস থালিয়াসিয়া এবং ক্লাস লার্ভাসিয়া। ইউরোকর্ডাটা এদের হচ্ছে ব্যাঙাচির মতো এরা দেখতে এবং লার্ভা দশায় নটকর্ড ও স্নায়ুরজ্জু থাকে। এদেরকে টিউনিকেটসও বলা হয়ে থাকে, কারণ হচ্ছে গিয়ে এদের সারা দেহে হচ্ছে গিয়ে টিউনিক আবরণ দ্বারা আবৃত থাকে। অ্যাসিডিয়াসিয়া এদের অধীনে যে সদস্যরা আছে তারা হচ্ছে গিয়ে স্থানু এবং টিউনিকে পেশি বিস্তৃত থাকে। এরা এককবাসী, দলবাসী বা যৌগিকভাবে বাস করে। থ্যালিয়াসিয়া মুক্ত সন্তরণশীল এরা এবং সামুদ্রিক ভাসমান টিউনিকেটস। টিউনিকে চক্রাকার পেশি থাকে। এদের প্রজাতির সংখ্যা দেখা যায় 30 মতো। লার্ভাসিয়া ক্ষুদ্র স্বচ্ছ মুক্ত ভাসমান প্রাণী। এরা পূর্ণাঙ্গ প্রাণীতে অনেক লার্ভা বৈশিষ্ট্য থাকে। এদের প্রজাতির সংখ্যাও 30। অ্যাসিডিয়া এদের একটা প্রজাতি, অ্যাসিডিয়া যাদের লার্ভা দশায় লেজ অংশে নটকর্ডটা দেখা যায়। সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা গ্রিক শব্দ কেফালা মস্তক এবং ল্যাটিন শব্দ কর্ডা থেকে এসেছে। এদের দেহের দৈর্ঘ্য বরাবর সারা জীবন নটকর্ড এবং স্নায়ুরজ্জু উপস্থিত থাকে। এদের একটা ক্লাস আছে লেপ্টোকার্ডি। এটা দেহ হচ্ছে মাছের ন্যায়, দেহ খণ্ডায়িত এবং মায়োটোমযুক্ত, অনেকগুলো ফুলকা ছিদ্র এখানে উপস্থিত থাকে। এদের উদাহরণ হচ্ছে কি ব্র্যাঙ্কিওস্টোমা, যাদের উপরের দিকে মায়োনেমা থাকে এবং এদের হচ্ছে গিয়ে লেজ থেকে মাথা পর্যন্ত নটকর্ড বিস্তৃত থাকে। নটকর্ড এবং স্নায়ুরজ্জু সারা জীবন উপস্থিত। ভার্টিব্রাটা,
ভার্টিব্রাটার মধ্যে 10টি শ্রেণী আছে, ক্লাস অস্ট্রাকোডার্মি, মিগজিনি, সেফালোস্পিডোমর্ফি, প্লেকোডার্মি, কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভিস এবং ম্যামালিয়া। গত ক্লাসে আমরা পড়েছিলাম জীবন্ত যে শ্রেণীগুলো সেগুলো। জীবন্ত শ্রেণীগুলোর মধ্যে আছে মিগজিন, সেফালোস্পিডোমর্ফি, কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। অস্ট্রাকোডার্মি, ভার্টিব্রাটা আসছে হচ্ছে গিয়ে ল্যাটিন শব্দ ভার্টিব্রাটাস, মেরুদণ্ড, সেখান থেকে এর এটি আসছে। মেরুদণ্ড যারা হচ্ছে গিয়ে নটকর্টাইদের প্রতিস্থাপিত হয় এবং কশেরুকার বিন্যাসের দ্বারা এটা নির্মিত। দেহ, মস্তক, এদের মাথা, গ্রীবা এবং দেহকাণ্ড লেজে বিভক্ত থাকে। অস্ট্রাকোডার্ম গ্রিক শব্দ অস্ট্রাকন, খোলক এবং ডার্মা, ত্বক থেকে এসেছে। ক্লাস মিগজিনি, এটি গ্রিক শব্দ মিগজা, চুন থেকে এসেছে। এদের মুখচ্ছিদ্র হচ্ছে প্রান্তীয়, মুখের চারপাশে চার জোড়া কোষিকা থাকে এবং মুখ হচ্ছে মুখচুঙ্গি, এদের মুখচুঙ্গি অনুপস্থিত। নাসাথলি গলবিল নালী দ্বারা যুক্ত থাকে। 5-15 জোড়া ফুলকাথলি এদের থাকে এবং আংশিক উভলঙ্গি। এদের উদাহরণ হচ্ছে গিয়ে মিগজিন। সেফালোস্পিডোমর্ফি শ্রেণী, গ্রিক কেফালা মস্তক এবং অ্যাসপিডস শিল্ড বা ফলক, মর্ফি গঠন থেকে এসেছে। এদের মুখচুঙ্গি আকারে মুখচুঙ্গি থাকে এবং হচ্ছে চোষকে পরিণত হয় সেটি। মুখে শৃঙ্গায়িত দাঁত থাকে, নাসাথলি মুখের সাথে যুক্ত থাকে, সাত জোড়া ফুলকাথলি থাকে। এদের উদাহরণ হচ্ছে গিয়ে পেট্রোমাইজন, পাইন মাছের মতো দেখতে। ক্লাস প্লেকোডার্মি, এরা হচ্ছে আদি চোয়ালযুক্ত মাছের কতগুলো বিলুপ্ত বর্গ। এরাও বিলুপ্ত বর্গ, অস্ট্রাকোডার্মি যেটা তারাও বিলুপ্ত বর্গ। তাদের হচ্ছে গিয়ে প্যালিওজোয়িক মহাযুগে এরা ছিল এবং সুপ্রাচীন ভারী আচ্ছাদনযুক্ত কতগুলো বিলুপ্ত বর্গ নিয়ে এরা গঠিত ছিল। এদের পৃথিবীর প্রথম মেরুদণ্ডী প্রাণী বলা হতো। প্লেকোডার্মি প্যালিওজোয়িক যুগে উপস্থিত ছিল। এরা অস্থি নির্মিত মস্তক, শিল্ড বা ফলক ছিল যা দেহকাণ্ড শিল্ডের সাথে লাগানো ছিল, সংযোগ সন্ধি নড়াচড়া করতে পারত প্লেকোডার্মি। ক্লাস কন্ড্রিকথিস, গ্রিক শব্দ কন্ডোরস, কন্ড্রোস কোমলাস্থি এবং ইকথিস মাছ থেকে এসেছে। এরা অধিকাংশই হচ্ছে সামুদ্রিক। অন্তকঙ্কল কোমলাস্থি নির্মিত, ত্বকে প্লাকয়েড আয়স উপস্থিত, ফুলকা ছিদ্র কানকো দ্বারা আবৃত নয়, পুরুষ প্রাণীতে শ্রোণী আঁকড়া থাকে। এদেরকে কোমলাস্থিযুক্ত মাছ বলা হয়ে থাকে। এদের এই দলের মধ্যে 600 প্রজাতি থাকে। স্কেটস, রেজ, স্কোলিওডন উদাহরণ। ক্লাস অস্টিকথিস, গ্রিক শব্দ অস্টন, অস্টিয়ন অস্থি এবং ইকথিস মাছ থেকে এসেছে। এরা স্বাদু ও লবণ পানিতে বাস করে। অন্তকঙ্কাল অধিকাংশই হচ্ছে গিয়ে অস্থিযুক্ত। ত্বকে বিভিন্ন প্রকার আয়স থাকে, যেমন সাইক্লয়েড আয়স, টিনয়েড আয়স দেখা যায়। ফুলকা ছিদ্র কানকো দ্বারা আবৃত, হচ্ছে কানকো। পুরুষ প্রাণীতে ক্লাসপার থাকে না। এরা অস্থিযুক্ত মাছ, প্রায় 20,000 প্রজাতি উপস্থিত এদের। লেবিও, অ্যানাবাস, ইলিশা এগুলো সবই এর অন্তর্গত। অ্যাম্ফিবিয়া, গ্রিক অ্যাম্ফি উভয় এবং বায়োস জীবন থেকে এসেছে। এদের লার্ভা দশা জলজ এবং ফুলকা দ্বারা শ্বাসক্রিয়া সম্পন্ন হয়। পূর্ণাঙ্গ প্রাণী আদর্শগতভাবে স্থলজ এবং ফুসফুস দ্বারা শ্বাসক্রিয়া চালায়। জলেও থাকছে, স্থলেও থাকছে, এর জন্য বলা হয় উভচর। এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। ত্বক হচ্ছে আর্দ্র গ্রন্থিময় এবং বহি আয়ুষবিহীন, যেমন রেয়ানা, বুফো, অ্যাম্বিওস্টোমা এর অন্তর্গত। রেপটাইলিয়া বা সরীসৃপ,
ল্যাটিন শব্দ রেপটাইলস রেপটাইলিস যাকে যা ক্রিপিং থেকে এসেছে স্থলচর টেট্রাপোড ত্বক হচ্ছে শুষ্ক এবং দেহ বহিঃত্বকীয় শৃঙ্গ শৃঙ্গায়িত আইস বা অস্থিময় পাত দ্বারা আবৃত হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট দেহ তাপমাত্রা পরিবর্তনশীল এদের ফুসফুস দ্বারা শ্বাসক্রিয়া সম্পন্ন হয় এই দলের অধীনে প্রায় 7000 প্রজাতি দেখা যায় যেমন হেমিডাকটাইলাস দেয়াল টিকটিকি দেয়ালে যে টিকটিকি দেখা যায় তাদেরকে বলে হেমিডাকটাইলাস ন্যাজা স্ফিনেডন ক্রোকোডাইলাস সবই এর অন্তর্গত রেপটাইলিয়া অ্যাভিস ল্যাটিন অ্যাভিস পাখি থেকে এসেছে আদর্শগতভাবে উরুক্কু মেরুদণ্ডী প্রাণী এরা দেহ হচ্ছে গিয়ে পালক দ্বারা আবৃত থাকে অগ্রপদ ডানায় রূপান্তরিত হয় অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে চোয়াল হচ্ছে দাঁতহীন হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ যুক্ত রক্ত হচ্ছে উষ্ণ এ দলের সদস্যরা সবই হচ্ছে পাখি সাধারণ নাম এর অধীনে প্রায় 9000 প্রজাতি রয়েছে যেমন হচ্ছে কলুম্বা গ্যালাস সবই অন্তর্গত অ্যাভিসের ম্যামালিয়া বা স্তন্যপায়ী ল্যাটিন শব্দ ম্যামা দুগ্ধ গ্রন্থি থেকে এসেছে এদের দেহ হচ্ছে গিয়ে লোম আবৃত ত্বক হচ্ছে গ্রন্থিময় স্ত্রী প্রাণীর সক্রিয় দুগ্ধ গ্রন্থি থাকে যা থেকে দুধ খরিত হয় এবং এটি শিশু যারা স্তন্যপায়ী আছে সেখান থেকে পুষ্টি লাভ করে থাকে এদের হৃৎপিণ্ড হচ্ছে চার প্রকোষ্ঠ বিশিষ্ট রক্ত উষ্ণ বায়ুশ্বাসী স্তন্যপায়ী প্রাণী এদের অধীনে 4500 প্রজাতি উপস্থিত রয়েছে যেমন হচ্ছে হোমোসেপিয়েন্স গরিলা এগুলো সবই এর অন্তর্গত র্যাটাস এরপরে প্রোটোকর্ডাটা এবং ইউকর্ডাটা প্রোটোকর্ডাটা ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা উপপর্ব দুটি একত্রে প্রোটোকর্ডাটা বলা হয়ে থাকে এবং ভার্টিব্রাটা সদস্যদের ইউকর্ডাটা বলা হয়ে থাকে অ্যাক্রেনিয়াটা অ্যান্ড ক্রেনিয়াটা প্রকৃত মস্তক যাদের নাই তাদেরকে বলা হয়েছে অ্যাক্রেনিয়াটা প্রকৃত মস্তক আছে তাদেরকে বলা হয়েছে গিয়ে ক্রেনিয়াটা ক্রেনিয়াটা যারা আছে তাদের হচ্ছে জলজ এবং স্থলজ প্রাণী এরা ক্রেনিয়াটা সাধারণত এদের আকার হচ্ছে বড় হয়ে থাকে এরা উচ্চতর কর্ডেট বা মেরুদণ্ডী প্রাণী মস্তক হচ্ছে সুগঠিত মেরুদণ্ড চোয়াল মস্তক বিশিষ্ট বেষ্টিত করোটি বা করোটিকা থাকে এদের আর অ্যাক্রেনিয়াটা যাদের হচ্ছে গিয়ে সুগঠিত চোয়াল নেই মস্তক নেই এবং মেরুদ তাদেরকে বলা হয়েছে গিয়ে অ্যাক্রেনিয়াটা একনাথা অ্যান্ড ন্যাথোস্টোমাটা একনাথা যাদের চোয়ালবিহীন সুস্পষ্ট চোয়াল দেখা যায় না তার হচ্ছে একনাথা ন্যাথোস্টোমাটা যাদের চোয়াল যুক্ত সুগঠিত চোয়াল রয়েছে গ্রিক শব্দ ন্যাথোস চোয়াল এবং স্টোমা মুখ থেকে এর উৎপত্তি হয়েছে চোয়ালযুক্ত মেরুদণ্ডী প্রাণী এদের প্রকৃত চোয়াল ও জোড়া পদ উপস্থিত রয়েছে পিসেস অ্যান্ড টেট্রাপোড পিসেস সকল মাছ এর অন্তর্গত এবং টেট্রাপোড চতুষ্পদী স্থলজ মেরুদণ্ডী যারা আছে তারা সবই টেট্রাপোডের অন্তর্গত এর অধীনে সদস্যরা হচ্ছে গিয়ে স্থলবাসী মেরুদণ্ডী যাদের দুজোড়া সাধারণত 5 আঙ্গুলযুক্ত পথ থাকে এবং ত্বক হচ্ছে কর্নিয়াম যুক্ত শ্বাসঙ্গ ফুসফুস এবং এর অধীনে শ্রেণীগুলো হচ্ছে গিয়ে উভচর সরীসৃপ অ্যাভিস স্তন্যপায়ী এই কটা পিসেসের আন্ডারে হচ্ছে গিয়ে কনডিকথিস অস্টিকথিস প্লেকোডার্মি পড়ছে সকল মাছ যাদের জলজ এবং যারা হচ্ছে জলজ ও জোড়া পাখনাধারী সবাই হচ্ছে পিসিসের আন্ডারে অন্তর্গত অ্যানএমনিওটা অ্যান্ড অ্যামনিওটা
ভ্রূণের অতিরিক্ত পর্দা যাকে অ্যামনিয়ন বলা হয়, এই পর্দাটি হচ্ছে তরল দ্বারা পূর্ণ থাকে। এই অ্যামনিয়ন পর্দা যাদের নেই তাদেরকে অ্যানঅ্যামনিওটা এবং যাদের উপস্থিত তাদেরকে অ্যামনিওটা বলা হয়ে থাকে। অধিশ্রেণী পিসিএসের অধীনে দুটি প্রধান শ্রেণী হচ্ছে কন্ড্রিকথিস এবং অস্টিকথিস। কন্ড্রিকথিস গ্রিক শব্দ কন্ড্রোস কোমলাস্থি এবং ইকথিস মাছ থেকে এসেছে। যাদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত কোমলাস্থি নির্মিত তাদেরকে কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্টিকথিস গ্রিক শব্দ অস্টিয়ন অস্থি এবং ইকথিস মাছ থেকে এসেছে। আমাদের আজকের আলোচ্য বিষয় কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত স্কোলিওডন সোরাকোয়া। এদের ক্লাসিফিকেশন স্কোলিওডনের ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা, সুপার ক্লাস পিসেস, ক্লাস কন্ড্রিকথিস, অর্ডার স্কোয়ালিফর্মিস, ফ্যামিলি কার্কারিনিডি, জেনাস স্কোলিওডন, স্পেসিস স্কোলিওডন সোরাকোয়া। কন্ড্রিকথিস শ্রেণীর সদস্যরা হচ্ছে গিয়ে হাঙর, স্কেটস, রেস। এরা সমুদ্র পানিতে সাধারণত সমুদ্রবাসী, তবে কিছু সদস্য আছে যারা মিশ্র এবং স্বাদু পানিতে বাস করে থাকে। এদের অধিকাংশই হচ্ছে পরভুক বা মৃতদেহ খায় এবং অনেকে আছে অকর্ডেড প্রাণীও খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এদের হাঙর সাধারণত কন্ড্রিকথিস শ্রেণীর ইলাসমোব্র্যাঙ্কি উপশ্রেণীর প্লুরোটিমাটা দলভুক্ত প্রাণী। এদের অন্তঃকঙ্কাল কোমলাস্থি নির্মিত, সাধারণ হাঙরের দেহ মাকু আকারের হয়ে থাকে, তবে তলদেশবাসী যে হাঙরগুলো আছে তাদের দেহ পৃষ্ঠী অঙ্গীয় চাপা হয়ে থাকে। তুণ্ড মুখের অগ্রদিকে সরু হয়ে রোস্ট্রামে গঠিত করেছে। পুরুষ হাঙরের সঙ্গম অঙ্গ থাকে, উপস্থিত থাকে। এদের চলন পানি মানে খুব দ্রুত বেগে পানির মধ্যে ওরা চলতে পারে এবং শ্বসনও চলতে থাকে সমানতালে। হাঙরের পেশি হচ্ছে গিয়ে শক্তিশালী, এ কারণে এরা খুব দ্রুত চলাচল করতে পারে। এদের দৃষ্টি হচ্ছে নিখুঁত এবং ঘ্রাণ ক্ষমতাও বেশ প্রবল ধরনের হয়ে থাকে। পার্শ্বরেখা অঙ্গ সুগঠিত। হাঙরের মস্তক অঞ্চলে উপস্থিত অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি আছে, যেটা এক প্রকার সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে এবং এরা মাছের অবস্থান নির্ণয় করে, শিকার ধরা কোথায় আছে সেটা বুঝতে পারে, এদের বিভিন্ন প্রকার সংবেদ গ্রহণ করতে পারে এবং উষ্ণতা নির্ণয় করতে পারে। এদের দেহ হচ্ছে গিয়ে প্লাকয়েড অ্যাশ দ্বারা আবৃত থাকে। প্লাকয়েড অ্যাশগুলো মুখের কাছে এসে উপরের চোয়াল নিচের চোয়ালের কাছে এসে দাঁত সৃষ্টি করে, ধারালো দাঁত। যেই দাঁতগুলো খাবার ধরা কাটার কাজে ব্যবহৃত হয় কিন্তু চাবানোর কাজে এটা ব্যবহৃত হয় না। এদের দাঁতগুলো ক্ষতিগ্রস্ত বা পুরাতন হয়ে গেলে সেগুলো হচ্ছে পড়ে যায় এবং পরের দিকে আবার নতুন দাঁত গজিয়ে থাকে। এই দাঁত গজাতে 2 থেকে 1 বা 2 সপ্তাহ সময় লাগে এদের। হাঙরের যকৃত হচ্ছে কি বড় এবং তেল সমৃদ্ধ। এ যকৃত হাঙরকে ভাসিয়ে রাখতে পানিতে সাহায্য করে থাকে। এদের অন্ত্রের মধ্যে সর্পিল কপাটিকা উপস্থিত আন্তরিক গহ্বরে, যেটা হচ্ছে খাদ্যবস্তু দ্রুত অপসারণে বাধা দেয় এবং অতিরিক্ত খাদ্য গৃহীত হলে তা পরিপাকের পর পরিশোষণের জন্য অতিরিক্ত তল হিসেবে ব্যবহৃত হয়। মলাশয় গ্রন্থি সোডিয়াম ক্লোরাইডযুক্ত পদার্থ খরণ করে, এটি লবণে রক্তে লবণের মাত্রাটা বাড়িয়ে দেয় এবং যার ফলে বৃক্ক দ্বারা হাঙর লবণসাম্য বজায় থাকে হাঙরে। এবার আসি স্কোলিওডন সোরাকোয়া। এটি জলজ চোয়ালযুক্ত মেরুদণ্ডী প্রাণী। এদের সাধারণ নাম কলা হাঙর বা ছুটি হাঙরও বলা হয়ে থাকে, ডগফিশ বলা হয়ে থাকে এদের ইংরেজি নাম ডগফিশ। শ্বসনের জন্য এদের ফুলকা থাকে এবং সাঁতারের জন্য জোড়া পাখনা উপস্থিত থাকে। এরা সকলে হচ্ছে গিয়ে অধিশ্রেণী পিসিসের অন্তর্গত এবং হচ্ছে গিয়ে এদের অন্যান্য প্রাণীগুলো হচ্ছে গিয়ে হাঙর, স্কেটস, রেস, কাইমিরা অন্তর্গত।
ভারত আটলান্টিক প্রশান্ত মহাসাগরে এদের দেখতে পাওয়া যায়, বাংলাদেশের বঙ্গোপসাগরেও এদের দেখা যায়। এরা হচ্ছে গিয়ে সাগরবাসী, মাংসাশী এবং পরভুক হাঙর। কাঁকড়া, লবস্টার, পোকা, মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। দ্রুত সাঁতার কাটতে পারে এবং ধারালো দাঁত দিয়ে শিকার করতে পারে। এদের দেহটা হচ্ছে গিয়ে দীর্ঘ এবং মাকু আকৃতির, পাশাপাশি চাপা থাকে। একটা পূর্ণাঙ্গ বয়স্ক হাঙর 60 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। দেহকে তিনটা অংশে বিভক্ত করা যায়, হেড, মাথা, ট্রাঙ্ক, দেহকাণ্ড, লেজ, টেল। দেহকাণ্ড প্রায় ডিম্বাকার ধরনের এবং পিছনের দিকে সরু হয়ে থাকে। মাথাটা সামনের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তুণ্ড গঠন করে, আর লেজ হচ্ছে সামান্য উপরের দিকে গিয়ে নিচের দিকে বেঁকে যায়। দেহ পৃষ্ঠ শক্ত এবং ত্বক দিয়ে পিছন দিকে মুখ করা প্ল্যাকয়েডাইশগুলো থাকে। এভাবে করে পিছন দিকে মুখ করা থাকে। একটি জীবন্ত হাঙরের পৃষ্ঠীয় দিক হচ্ছে গিয়ে গাঢ় ধূসর ধরনের এবং অঙ্কীয় দিক হচ্ছে গিয়ে হালকা সাদা বর্ণের, পানির মধ্যে এটি কালো বর্ণের দেখায়। পাখনা, এদের অংশগুলো আগে দেখি। এদের যে সাধারণ এক্সটার্নাল যে ফিচারটা আছে, বাইরের যে ফিচারটা আছে সেটা হচ্ছে, সেটার মধ্যে দেখা যায় কি কি, স্নাউট, নস্ট্রিল বা নাসাছিদ্র, মাউথ, আই, গিল ক্লেভস, পেক্টোরাল ফিন, পেলভিক ফিন, লেটারাল লাইন, ফার্স্ট ডর্সাল ফিন, সেকেন্ড ডর্সাল ফিন, ট্রাঙ্ক, মিডিয়ান ভেন্ট্রাল ফিন, ক্লোয়াকাল অ্যাপারচার্স, কর্ডাল পিটস, কর্ডাল ফিন। পাখনা, এগুলো হচ্ছে কি চ্যাপ্টা সন্তরণ উপাঙ্গ, যার ভিতরে কোমলাস্থি দণ্ড উপস্থিত থাকে। এই দণ্ডগুলোকে কোমলাস্থি যুক্ত এরা। পাখনা রশ্মিগুলো শৃঙ্গায়িত এবং এদের জোড়া বা বিজোড়, জোড়া ও বিজোড় পাখনা উপস্থিত থাকে। মধ্যমা পাখনা বা মিডিয়ান ফিন, দুটি পৃষ্ঠীয়, একটা পুচ্ছ এবং একটি অঙ্কীয় পাখনা নিয়ে হাঙরের মধ্যমা পাখনা গঠিত হয়ে থাকে। অগ্রপৃষ্ঠ পাখনা ত্রিকোণাকার, বৃহত্তর এবং দেহের মাঝ বরাবর উপস্থিত থাকে। দ্বিতীয় পৃষ্ঠ পাখনা ত্রিকোণাকার, অপেক্ষাকৃত ছোট এবং লেজটি হেটারোসার্কালের ধরনের হয়ে থাকে। এই লেজটা হেটারোসার্কাল, অসমান খণ্ড আছে এতে, লেজটাতে অসমান খণ্ড দেখতে পাওয়া যায়। অঙ্কীয় পায়ু পাখনা পুচ্ছ পাখনা থেকে 5 সেন্টিমিটার আগে উপস্থিত থাকে। প্রত্যেক পৃষ্ঠীয় অঙ্কীয় পাখনা তিনটা খণ্ড নিয়ে গঠিত থাকে। পার্শ্বীয় পাখনা বা লেটারাল ফিনস, দুজোড়া ত্রিকোণাকার পার্শ্বীয় পাখনা দেহকাণ্ড অঞ্চলে অঙ্কীয় পার্শ্বীয়ভাবে উপস্থিত থাকে। এটা হচ্ছে গিয়ে পশ্চাৎ দিকে ক্ষুদ্র শ্রোণী পাখনা উপস্থিত এবং আকড়া, পুরুষ হাঙরে অঙ্কীয় পাখনার আকড়া উপস্থিত থাকে দেখা যায়। চক্ষু, এটা হচ্ছে কি এদের এক্সটার্নাল ফিচার, এটা হচ্ছে যে ভেন্ট্রাল ভিউ। চক্ষু বা আইস, স্পষ্ট গোলাকার দুটি চোখ মাথার দুই পাশে অবস্থান করছে, দুই দিকে অবস্থান করে। চোখের ঢাকনা অস্পষ্ট এবং অনর। নিকটেটিং পর্দা, এটা হচ্ছে নিকটেটিং পর্দা, এটা উপস্থিত এবং যা প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। পিউপিল হচ্ছে সরু এবং লম্বা। চোখের উপরের পাতা, চোখের নিচের পাতা, নিকটেটিং পর্দা, এটা হচ্ছে গিয়ে এদের পিউপিল, যেটা হচ্ছে সরু এবং উল্লম্ব ধরনের, এটা বাইরের ত্বক। মাউথ, এর মাথার অঙ্কীয় দিকে অর্ধচন্দ্রাকৃতির মুখচ্ছিদ্র উপস্থিত। তো এর উপরে এবং নিচের চোয়াল আছে, এটা উপরের চোয়াল, এটা নিচের চোয়াল। প্রত্যেক চোয়ালে এক বা দুই সারি ধারালো পশ্চাৎমুখী দাঁত থাকে যা শিকার ধরা ও কাটার কাজে ব্যবহৃত হয়ে থাকে। প্ল্যাকয়েডাইশগুলো আমরা পড়েছিলাম, প্ল্যাকয়েডাইশগুলো এরকম ধরনের থাকে। যখন এটা চলে আসে তখন এটাতে পিছনের দিকে থাকে, যখন মুখের দিকে চলে আসে তখন এটা এইভাবে এইভাবে হয়ে যায়, যেটা দাঁত গঠন করে। নস্ট্রিলস বা নেজাল, নাসাছিদ্র, দুটি অর্ধচন্দ্রাকৃতির নাসাছিদ্র অঙ্কীয় দিকে উপস্থিত থাকে সামনের দিকে এবং মুখের সামনে প্রত্যেক পাশে থাকে। ভিতরের দিকে বদ্ধ এবং ঘ্রাণ ইন্দ্রিয়ের কাজ করে থাকে। বহিঃফুলকা ছিদ্র, চোখের পিছনে প্রত্যেক পাশে, প্রত্যেক বক্ষীয় পাখনার সামনের দিকে, এটা পেক্টোরাল ফিন, এটা সামনের দিকে
পাঁচটি তির্যক উল্লম্বভাবে লম্বা বহিঃফুলকা ছিদ্র উপস্থিত থাকে, যাদেরকে বলা হয়েছে গিয়ে গিল ক্লেভস, ক্লোয়াকাল অ্যাপারচার্স। লেজের গোড়ায় দুটি শ্রোণী পাখনার মাঝে দীর্ঘ মধ্যমা খাদ উপস্থিত, যাদেরকে বলা হয় হচ্ছে গিয়ে ক্লোয়াকাল অ্যাপারচার্স বা অপসারণী ছিদ্র। অ্যাবডোমিনাল পোর্স, অ্যাবডোমিনাল পোর্স অবসারণীর পার্শ্বীয় দিকে পিরকার উপরে এ ছিদ্র উপস্থিত থাকে, এটা উদরীয় গহ্বরের বাইরে উন্মুক্ত থাকে। পুচ্ছ গর্ত বা পডাল পিটস, পুচ্ছ পাখনার গোড়ায় ও লেজে দুটি অগভীর গর্ত উপস্থিত থাকে, অগভীর গর্ত যাকে বলা হয়েছে গিয়ে পুচ্ছ গর্ত। পার্শ্বরেখা লাইন বা ল্যাটারাল ফিন, ল্যাটারাল লাইন, হাঙরের প্রত্যেক পাশে মাঝ বরাবর মাথা থেকে লেজ পর্যন্ত অস্পষ্ট একটা রেখা দেখা যায়, যাকে এটা হচ্ছে কি সংবিধি পার্শ্বরেখা, নালী উপস্থিত এখানে। এগুলো কিছু দূরে দূরে বাইরে ক্ষুদ্র ছিদ্র দ্বারা মুক্ত থাকে। ক্লাসপার অর্গান, এটা হচ্ছে গিয়ে পুরুষ হাঙরে দেখা যায় সঙ্গমের সময়, প্রজননকালের সময় এটা প্রজননের জন্য এটা সাহায্য করে থাকে। এবার আসি এদের ত্বক। ত্বক হচ্ছে গিয়ে হাঙরের উপরে যে চামড়াটা, স্কিনটা, সেটা হচ্ছে গিয়ে ত্বক। ত্বকটা দুইটা ভাগে বিভক্ত, সেটা হচ্ছে গিয়ে দুইটা স্তর থাকে, এপিডার্মিস এবং ডার্মিস স্তর। এপিডার্মিস স্তর এপিথেলিয়াল কোষের অনেকগুলো স্তর নিয়ে গঠিত, এটা যেটা হচ্ছে গিয়ে কোষগুলো স্তম্ভ আকারের থাকে এবং স্তরকে স্ট্রাটাম জার্মি নেটিভাম বলা হয়ে থাকে। ডার্মিস স্তর দুইটা স্তরের উপরে হচ্ছে গিয়ে এপি আর এটা হচ্ছে ডার্মিস, এখানে এরকম কোষগুলো থাকে। ডার্মিস স্তরে এগুলো যোজক কলা দিয়ে গঠিত, ডার্মিস স্তরে অনেকগুলো যোজক কলা থাকে। এক দুই ধরনের যোজক কলা পাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে ঢিলা যোজক কলা বা লুজ কানেক্টিভ টিস্যু, একটা হচ্ছে গিয়ে দৃঢ় যোজক কলা বা একটা হচ্ছে গিয়ে দৃঢ় যোজক কলা দেখা যায়। এখানে মসৃণ পেশি তন্তু, রক্তজালিকা, রঞ্জক কোষ এবং স্নায়ু শাখা উপস্থিত থাকে। ত্বকের কাজ কি? ত্বক হচ্ছে গিয়ে আবরণ, আবরক হিসেবে কাজ করে এবং হচ্ছে গিয়ে যান্ত্রিক জখম থেকে রক্ষা করে। চুনযুক্ত মিউকাস নিঃসরণ করে, যেগুলো হচ্ছে গিয়ে দেহপৃষ্ঠকে তৈলাক্ত রাখতে সাহায্য করে, যাতে অন্যান্য প্রাণী একে সহজে ধরতে না পারে। চলনের সময় ঘর্ষণ রোধ করে, দেহের মধ্যে অণুজীব প্রবেশে বাধা সৃষ্টি করে। এর বর্ণ হচ্ছে পানির ভিতরে আত্মগোপন করতে সাহায্য করে এবং ত্বকের গ্রাহী তার তার চারপাশে পরিবর্তনের সাথে বিক্রিয়া করে। আইস, এর সারা দেহে আইস বিদ্যমান এবং যেটা বেশ পিছনের দিকে শায়িত অবস্থায় থাকে, নিয়মিতভাবে পিছনের দিকে শায়িত থাকে। যদি হাঙরের বডিটা যদি এইভাবে করে হাত দিয়ে নিয়ে আসি তাহলে প্ল্যাকয়েডাইস বোঝা যাবে না, মনে হবে পিচ্ছিল একটা, মানে পিচ্ছিল মনে হচ্ছে। কিন্তু এটা যদি এরকম উল্টা দিক দিয়ে নিয়ে আসি হাতটা, তাহলে দেখা যাবে হাতের মধ্যে প্ল্যাকয়েডাইসগুলো লেগে আছে। হাঙরের ত্বকটা হচ্ছে গিয়ে মোটা মোটা এবং হচ্ছে গিয়ে অসমান ধরনের। ত্বকে হচ্ছে গিয়ে ক্ষুদ্র শক্ত দাঁতের মতো ত্বকীয় ডেন্টিকল থাকে, এদেরকে বলা হচ্ছে গিয়ে প্ল্যাকয়েড আইস। এই প্ল্যাকয়েড আইসগুলো দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে রম্বস আকারের ভিত্তিপাত, এই বেসাল পাত, এগুলো ভিত্তিপাত, এবং কেন্দ্র থেকে চ্যাপ্টা ত্রিমুখী কাটা বের হয়েছে, এটা হচ্ছে মিডল স্পাইন, এটা হচ্ছে পার্শ্বীয় স্পাইন। ভিত্তিপাত ডার্মিসের মধ্যে বসানো থাকে, এই পাতটা এই ডার্মিসের মধ্যে যোজক কলার মধ্যে বসানো থাকে এবং যে সেখানে যোজক কলার তন্তু দ্বারা আবৃত থাকে, এই কলা তন্তু দিয়ে আবৃত থাকে। এটা অস্থির মতো ঢিলা ট্রাবিকুলিযুক্ত ক্যালসিয়াম সমৃদ্ধ কলা সিমেন্ট দ্বারা গঠিত হয়ে থাকে। এর ভিতরের দিকে একটা কেন্দ্রীয় পাল্প রয়েছে, এটা হচ্ছে গিয়ে সামনের দিক দিয়ে দেখলে এটাই যদি উল্টিয়ে দিই তাহলেই এই ভিউটা দেখা যায়। তাহলে এর মধ্যে একটা কেন্দ্রীয় পাল্প গহ্বর উপস্থিত, যেখানে রক্তনালী, এটার মধ্যে রক্তনালী
স্নায়ু প্রান্ত রশিকানালে ডেন্টিন উপস্থিত থাকে। এই কাঁটাটি বাইরের দিক দিয়ে ভিট্রোডেন্টিন দ্বারা আবদ্ধ থাকে, যেটা হচ্ছে কি এনামেলের মতো। হাঙরের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। হাঙরের পরিপাকতন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত, পরিপাক নালী বা অ্যালিমেন্টারি ক্যানেল এবং পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। অ্যালিমেন্টারি ক্যানেলের মধ্যে মাউথ, বাক্কাল ক্যাভিটি, ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, ইন্টেস্টাইন বিদ্যমান। গ্ল্যান্ডগুলোর মধ্যে দেখা যায় লিভার, পেনক্রিয়াস, রেক্টাল গ্ল্যান্ড এবং স্প্লিন বা প্লিহা। পরিপাক নালী, হাঙরের পরিপাক নালী মুখ থেকে শুরু হয়ে পশ্চাৎ দিকে পায়ুতে গিয়ে শেষ হয়েছে। দেহের তুলনায় এটা দীর্ঘ এবং মুখ বিবর গলবিল পাকস্থলী অন্ত্র নিয়ে এটি গঠিত। মুখচ্ছিদ্র বা মাউথ, এটি প্রশস্ত অর্ধচন্দ্রাকার ছিদ্র যা মাথার অঙ্গীয় দিকে খোলা থাকছে। ত্বকের ভাঁজ দ্বারা সীমিত থাকে, এগুলোকে মাঝে মাঝে ঊর্ধ্ব এবং নিম্ন ঠোঁট বলা হয়ে থাকে। মুখচ্ছিদ্রের পশ্চাতে হচ্ছে মুখ বিবর থাকে। বাক্কাল ক্যাভিটি বা মুখ বিবর, মুখচ্ছিদ্রের পরবর্তী একটি পৃষ্ঠীয় অঙ্কীয় চ্যাপ্টা গহ্বরে মুক্ত থাকে, একে মুখ বিবর বলে। এ বিবর চোয়াল দ্বারা সীমিত। চোয়ালে হচ্ছে কোমলাস্থি যুক্ত দাঁত থাকে না এবং এই দাঁতগুলো ত্বকের ভিতরের দিকে প্লাকয়েডাইসের মতো বসানো থাকে। এগুলো প্লাকয়েডাইস মূলত, এগুলো সব একই আকারের এবং এই অবস্থাকে যেহেতু একই আকারের দাঁত দেখা যায় এজন্য এদেরকে বলা হয়েছে হোমোডন্ট। দাঁতগুলো হচ্ছে ধারালো ধরনের, সুচালো এবং পশ্চাৎমুখী, কয়েকটা সারিতে এরা বিন্যস্ত অবস্থায় থাকে, এরকম অবস্থায় থাকে অনেকগুলো সারিতে। দাঁতগুলো হচ্ছে হারালে বা ক্ষয় হয়ে গেলে আবার গজায়, সেটা আমরা আগেও আলোচনা করেছি। পুনরায় দাঁত গজায় এবং এরকম ঘটনা বহুবার ঘটে থাকে। এদের জীবনে এক বা দুই সপ্তাহ লাগে এই নতুন দাঁত গজাতে। এই ধরনের এই ধরনের দাঁতকে পলিফায়োডন্ট ধরনের দাঁত বলা হয়। দাঁতগুলো হচ্ছে শিকার আঁকড়ে ধরার কাজে ব্যবহৃত হয় এবং শিকারটিকে পূর্ণ অবস্থায় গলধকরণ করে। মুখ বিবরের মেঝেতে জিব্বা উপস্থিত, এটা হচ্ছে গিয়ে পুরু চ্যাপ্টা অপেশিময়, অগ্রন্থিময় এবং বহিগামী না। এটি মিউকাস পর্দার ভাঁজ যার ভিতরে চ্যাপ্টা বেশি হায়াল কোমলাস্থি থাকে। মুখ বিবর পশ্চাৎ দিকে গলবিলে যুক্ত হয়েছে এবং গলবিলের শুরু হয়। গলবিল বা ফ্যারিংস, পশ্চাৎ দিকে মুখ বিবর অপেক্ষা বড় গহ্বর যুক্ত যে স্থান দেখা যায় তাকে বলা হয়েছে গিয়ে গলবিল বা ফ্যারিংস। এটি অন্তত্বক দ্বারা সীমিত থাকে। গলবিলের প্রত্যেক পার্শ্বের দিকে একটা ডিম্বাকার শ্বাসছিদ্রের গর্ত থাকে যা ফুলকাথলি, এই যে পাঁচজোড়া ফুলকাথলি দেখা যায় উল্লম্ব আকারের। এখানে প্রাচীরের দিকে মিউকাস স্তর থাকে এবং অনেকগুলো ডার্মাল ডেন্টিকল বহন করে। গলবিল পশ্চাতে গ্রাস নালীতে গিয়ে যুক্ত হয়। গ্রাস নালী বা ইসোফেগাস, গলবিলীয় গহ্বর পশ্চাৎ দিকে সরু হয়ে খাটো প্রশস্ত নল গঠন করে। এ নলকে গ্রাস নালী বা ইসোফেগাস বলা হয়ে থাকে। এটি হচ্ছে পুরু পেশি নির্মিত হয়ে থাকে। মিউকাস স্তর অনুদৈর্ঘ্য ভাঁজের মধ্যে বসানো থাকে। গ্রাস নালী পশ্চাতে পাকস্থলীতে যুক্ত থাকে। পাকস্থলী বা স্টোমাক, গ্রাসনালীর পশ্চাৎ দিকে উদরীয় গহ্বরে বিস্তৃত হয়ে বৃহৎ পেশিবহুল এবং ইউ আকারের পাকস্থলীতে যুক্ত থাকে। এই পাকস্থলীটা অপ্রান্তিক দিক আছে, যেটা হচ্ছে গিয়ে অংশ দীর্ঘতর প্রশস্তকর এবং প্রসারণ ক্ষমতাশীল, যাকে বলা হচ্ছে গিয়ে কার্ডিয়াক স্টোমাক, হৃদ পাকস্থলী। এবং একটা প্রান্তিক অংশ আছে যেটা খাটো, সরু এবং
খাটো সরু থাকে সেটাকে বলা হচ্ছে গিয়ে পাইলোরিক স্টোমাক। কার্ডিয়াক পাকস্থলীতে গ্রাসনালী ছিদ্র, গ্রাসনালী কপাটিকা দ্বারা রক্ষিত যা মিউকাস পর্দার বৃত্তাকার পেশি দ্বারা গঠিত থাকে। কার্ডিয়াক পাকস্থলীর মিউকাস আবরণ গ্রাসনালীর মতো অনুদৈর্ঘ্য ভাঁজের সৃষ্টি করে। কার্ডিয়াক এবং পাইলোরিক স্থানে একটা সন্ধিক্ষণে ক্ষুদ্র অন্ধ প্রবৃত্তি উপস্থিত থাকে, এই যে এই স্থানটা, এটাকে বলে ব্লাইন্ড স্যাক। এই সন্ধিস্থলকে স্ফিংটার কপাটিকা উপস্থিত, এখানে হচ্ছে স্ফিংটার কপাটিকা বিদ্যমান। পাইলোরিক পাকস্থলীর সীমানা এটা হচ্ছে গিয়ে মসৃণ ধরনের থাকে। এই পাইলোরিক পাকস্থলীকে ছিদ্রকে নিয়ন্ত্রণ করে একটা কপাটিকা, এই স্ফিংটার কপাটিকাটা নিয়ন্ত্রণ করে থাকে। এই কপাটিকা ক্ষুদ্র পুরীপেশির মাধ্যমে প্রাচীরযুক্ত একটা প্রকোষ্ঠ উপস্থিত থাকে এখানে, যাকে বলা হয়েছে গিয়ে বার্সা এন্টিয়ানা। এবং এইটা হচ্ছে গিয়ে অন্ত্রে মুক্ত থাকে ইন্টেস্টাইন। এর দিক দিয়ে একটা সরু একটা নালী বের হয়েছে, সেখানে বলা হয় বিল ডাক্ট। এবং এইখানে যে অংশটা ভাঁজ করা অংশ তাকে বলা হচ্ছে পাইলোরিক ভালভ। অন্ত্র বা ইন্টেস্টাইন বার্সা এন্টিয়ানার পরের দিকের অংশটাই হচ্ছে গিয়ে ইন্টেস্টাইন বা অন্ত্র, যেটা হচ্ছে একটা সোজা প্রশস্ত নল। হাঙরের অন্ত্রের অন্তমিউকাস ঘড়ির কাটার উল্টার দিকে ভাঁজ হয়ে থাকে, এই যে অন্ত্রের যে অবস্থানটা সেটা হচ্ছে কি এরকম ঘড়ির কাটার উল্টা দিকে, মানে ভাঁজ ভাঁজ হয়ে থাকতে, সেটা স্প্রিংয়ের মতো, ঘড়ির স্প্রিংয়ের মতো দেখায়। এটি খাদ্যকে সরে যেতে সর্পিল কপাটিকা, এটা বলা হয় সর্পিল কপাটিকা বা হচ্ছে স্ক্রল ভালভ। এইটা কি করে স্প্রিংয়ের মতো দেখায় এবং এটি খাদ্যকে সরে যেতে বিলম্ব ঘটায় এবং পরিশোষণের তল বৃদ্ধি করে। হাঙরের অন্যান্য যে প্রজাতি আছে সেখানে সর্পিল কপাটিকা বেশ পূর্ণ বিকশিত এবং 14-15 প্যাচ থাকে এগুলো সেগুলোতে। অন্ত্রের শেষ অংশকে এই যে মলাশয় বলা হয়ে থাকে। এটি একটি খাটো ও সরু নল যা পশ্চাৎ দিকে পায়ুতে উন্মুক্ত হয়েছে। পায়ু অঙ্কি অবসরণীতে মুক্ত, একটি ক্ষুদ্র আঙ্গুলের ন্যায় রেকটাল গ্রন্থি মলাশয়ের পৃষ্ঠ দিক দিয়ে বের হয়েছে, পৃষ্ঠ দিকে মুক্ত হয়। এটার কাজ হচ্ছে এখনো অজ্ঞাত, এটার কাজ এখনো জানা যায়নি। এরপর আসব ডাইজেস্টিভ গ্ল্যান্ড। চারটে অংশ আছে, লিভার বা যকৃত, অগ্নাশয় বা পেনক্রিয়াস, রেকটাল গ্ল্যান্ড বা মলাশয় গ্রন্থি এবং হচ্ছে কি স্প্লিন বা প্লিহা। যকৃত এই অংশটা হাঙরের যকৃত ভারী হলুদাভ ধরনের দ্বিখণ্ড গ্রন্থি, এটা এদিক দিয়ে একটা যকৃত বের হয়েছে। দুটি খণ্ড পশ্চাৎ দিকে উদরীয় গহ্বরে মুক্তভাবে বিস্তার লাভ করে, কিন্তু এরা অগ্রদিকে যুক্ত এবং ব্যবধায়ক ট্রান্সভার্সামের সাথে লিগামেন্ট দ্বারা আটকানো থাকে। যকৃতের ডান খণ্ডে ভি আকারের, এই যে একটা ভি, এই ভি আকারের পাতলা প্রাচীরযুক্ত পিত্তাশয় বসানো থাকে। পিত্তাশয় থেকে সরু প্রায় 3 সেন্টিমিটার দীর্ঘ পিত্তনালী বেরিয়ে অন্ত্রের অগ্রপ্রান্তে যুক্ত হয়। পিত্তনালী যকৃতের খণ্ড থেকে আসা সরু নালী শাখা গ্রহণ করে, যকৃত থেকে যকৃত রস ক্ষরিত হয় এবং যকৃত গ্লাইকোজেন ও চর্বি জমা থাকে যকৃতে, এবং এটি ক্ষয়প্রাপ্ত লোহিত কণিকা এখানে ধ্বংস হয়ে থাকে। পিত্তাশয় থেকে পিত্তনালী দ্বারা পিত্তরস যকৃতে এসে পড়ে। পেনক্রিয়াস অগ্নাশয় হচ্ছে চাপা সাদা, হচ্ছে অগ্নাশয় দ্বিখণ্ড গ্রন্থি যা দীর্ঘতর পৃষ্ঠীয় খণ্ড দ্বারা যুক্ত গঠিত। হৃৎপাকস্থলীর পশ্চাৎ অংশের সাথে হৃৎপাকস্থলীর নিচে পিছনের দিক থেকে সমান্তরালভাবে বিস্তার লাভ করে, এটা ক্ষুদ্র অঙ্কীয় খণ্ড পাইলোরিক পাকস্থলী সংলগ্ন থাকে, এখান থেকে উৎপত্তি হয়ে এটা পাইলোরিকের সাথেও কিছুটা অংশ যুক্ত থাকে, এটা হচ্ছে অগ্নাশয় বা পেনক্রিয়াস। সিকাল বা মলাশয় গ্রন্থি রেকটাল গ্ল্যান্ড, এটা আঙ্গুলের ন্যায় দেহ যা মলাশয়ের পৃষ্ঠীয় দিকে নালী দ্বারা যুক্ত থাকে। এ নালী পথে মলাশয় গ্রন্থি মলাশয়ে যুক্ত থাকে।
এর অত্যন্ত রক্তনালী সমৃদ্ধ এটা এবং লসিকা কলা দ্বারা গঠিত, এর কাজটা এখনো জানা যায়নি। প্লিহা বা স্প্লিন, এটা একটা বড় গ্রন্থি যা ঝালরের ন্যায় হৃদ ও পাইলোরিক পাকস্থলীর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে এবং পরিপাক নালীর কোনো শারীরতাত্ত্বিক সম্পর্ক এখানে নাই। লসিকা অঙ্গ যা লিম্ফোসাইট তৈরি করে এটা। এটাই গেল আমাদের পরিপাক তন্ত্র। এবার আসি পরিপাকের ফিজিওলজি অফ ডাইজেস্টিভ সিস্টেম অফ ফিজিওলজি অফ ডাইজেশন অফ স্কলিওডন। স্কলিওডন হচ্ছে গিয়ে পরভুক মাংসাশী প্রাণী, আমরা জানি প্রধানত মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, তবে কাঁকড়া, লবস্টার, ওয়ার্ম খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, অন্যান্য অকর্ডেড প্রাণীও খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। সরাসরি হচ্ছে গিয়ে খাদ্য গলদঘর্ণ করে, কোনো চাবানোর ব্যবস্থা নাই এদের। মুখ বিবরে কোনো এর জন্য লালাগ্রন্থিও দেখা যায় না, এখানে কোনো পরিপাক হয় না। পাকস্থলী নিঃসৃত পাচক রসের পেপসিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় এখানে, সেটার মাধ্যমে এ কী করে আমিষকে সিনটোনিন, প্রোটিওজ এবং পেপটোনে রূপান্তরিত করে। এটি কাইটিন পরিপাক করতে পারে না ও পিত্তরস অর্ধপাচক খাদ্যকে, এখান থেকে যে পিত্তরস সেটা অর্ধপাচিত যে খাদ্য আছে সেটা অন্ত্রে ক্ষারীয় অবস্থায় পরিণত করে এবং অগ্ন্যাশয় ট্রিপসিনোজেন, অ্যামাইলোপেপসিন ও লাইপেস ক্ষরণ করে। অগ্ন্যাশয়টা এই তিনটা ক্ষরণ করছে, এগুলো যথাক্রমে আমিষ, শর্কর ও চর্বিজাতীয় খাদ্যকে পরিপাক করে থাকে। অন্ত্রের স্ক্রল ভালভ কপাটিকা যে অন্ত্র দিয়ে খাদ্য অতিক্রম করাকে বিলম্বিত করে, এই কপাটিকা পরিশোষণ তল বৃদ্ধি করে খাদ্যসার পরিশোষণে সাহায্য করে থাকে। আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কিডস স্টাডি অ্যান্ড সেফ নেশনালিটি, আল্লাহ হাফেজ।